রুম নম্বর 307 এ পর্যন্ত আপনারা দেখেছেন, সেই রাতে আমি আমার স্ত্রীর সাথে পাহাড়ি রাস্তা দিয়ে একটি রোমান্টিক ট্রিপ থেকে ফিরে আসছিলাম। দোকানদার শতবার মানা করা সত্ত্বেও আমরা সেই শর্টকাট নেই। সেই শর্টকাটে না জানি কত সদ্যবিবাহিত দম্পতির প্রাণ গিয়েছে। কিছুটা সামনে এগোতেই সেই শর্টকাট আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়, কারণ আমাদের অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমরা সৌভাগ্যবান ছিলাম, তাই আমাদের কোনো ক্ষতি হয়নি। সাবিতার মনে হচ্ছিল আমাদের গাড়ির সাথে কোনো মা মেয়ের ধাক্কা লেগেছে, কিন্তু আমি দূর দূরান্ত পর্যন্ত এমন কিছুই দেখিনি। গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই আমরা রাত কাটানোর জন্য কবরস্থানের ঠিক সামনের স্বর্গ হোটেলের রুম নম্বর 307-এ রাত কাটাই। সেখানে আমি তো ঘুমিয়ে যাই, কিন্তু সাবিতার রাতে ঘুম আসে না। তার মনে হয় সেই হোটেলে কোনো ভূতের ছায়া আছে যে তার প্রাণ নিতে চাইছে। সকালে আমরা আবার বাড়িতে ফেরার জন্য রওনা দেই, কিন্তু ওই হোটেলে আমরা দুজন গেলেও আমাদের সাথে আরও দুজন ফেরত আসছিল, যাদের কথা নাই আমি জানতাম আর নাই বা আমার স্ত্রী সাবিতা জানত। তাহলে তারা কারা ছিল যারা আমাদের সাথে যাচ্ছিল, তা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। হোটেল থেকে বের হওয়ার পর প্রায় 5 ঘন্টা জার্নি করে আমরা আমাদের ফার্ম হাউসে পৌঁছে যাই, যেটা আমাদের শহরের বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। আমি আমার বিয়ের 15 দিন আগে এখানে শেষবারের মতো এসেছিলাম। আজ সেই ঘটনার প্রায় 4 বছর পার হয়ে গিয়েছে। এই ফার্ম হাউসের সাথে এমন কিছু স্মৃতি জড়িয়ে আছে যেগুলো আমি আমার নতুন জীবনের সাথে জড়াতে চাইছিলাম না, কিন্তু না জানি সাবিতার কি হয় যে সে এখানে আসার জন্য জিদ করতে থাকে, তাও আবার 1-2 দিনের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। আমিও রিমোট ওয়ার্ক করি, তাই প্রতিদিন অফিসে যাওয়ার ঝামেলাটাও নেই, আর ওর জিদের সামনে আমাকে নত হতে হয়। এদিকে এই সিয়াম আমাদের ফার্ম হাউসে থাকার মতো পুরোপুরি সুব্যবস্থা করে রেখেছিল। সাবিতা এখানে এসে খুবই খুশি ছিল। ওকে খুশি দেখে আমারও খুবই ভালো লাগছিল। যাক, ভালোই হয়েছে, কাল রাতের ঘটনা তার মন থেকে বের হয়ে গেছে। এখন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যায় ক্লায়েন্টের সাথে মিটিং করার পর আমরা দুজন ডিনার করি, তারপর বেডরুমে আমরা চলে যাই। লাইট অফ করে বেডে শুতেই যাচ্ছিলাম, তখনই সাবিতা রোমান্টিক মিউজিক প্লে করে দেয় আর রঙিন লাইটের সুইচ অন করে। নাইট ড্রেস পরে সাবিতা আস্তে আস্তে আমার দিকে আসতে থাকে। এমনিতে তো আমি ঘুমাতে যাচ্ছিলাম, কিন্তু ওর মধ্যে এরকম রোমান্টিক ভাব দেখে আমার ঘুম উড়ে যায় আর আমিও ওর দিকে এগোতে থাকি। তার হাত ধরে আমি তাকে আমার বাহুতে নিয়ে নিই, তখনই হঠাৎ করে ফ্ল্যাকচুয়েট হয়ে লাইট কেটে যায় আর বাইরে থেকে টমির চিৎকারের আওয়াজ আসতে থাকে। আমি সাবিতাকে নিজের থেকে একটু দূরে সরাই আর সিয়ামকে ডেকে বলি, সিয়াম, এই লাইটের কি হলো? বিদ্যুৎ চলে গিয়েছে সাহেব, আর আমাদের কাছে ব্যাকআপও নেই, খারাপ হয়ে গিয়েছে। আপনি বললে জেনারেটর অন করে দিচ্ছি। ওর কথা শুনে আমি বলি, ওহো, এতে জিজ্ঞাসা করার কি আছে, অন করো আর টমিকেও দেখে আসো, ও এত চিৎকার করছে কেন? একথা বলেই আমি বিছানা হাতিয়ে আমার মোবাইল উঠাই আর ফ্ল্যাশ লাইট অন করি, কিন্তু আমি রুমের মধ্যে কোথাও সাবিতাকে দেখতে পাচ্ছিলাম না। এরই মধ্যে টমির চিৎকারের আওয়াজ আরও প্রকট হয়ে ওঠে আর এর সাথে আমার চিন্তাও বাড়তে থাকে, কারণ আমি সাবিতাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। আমি রুম থেকে বেরিয়ে হলের মধ্যে তাকে খুঁজছিলাম। এর মধ্যে টমির চিৎকারের আওয়াজ আর্তনাদে বদলে যায়, যেটা আমি শুনছিলাম। তখনই আমি সাবিতার চিৎকারের আওয়াজ শুনতে পাই। আমি তৎক্ষণাৎ সেই আওয়াজের পিছু করি আর দৌড়ে সেই জায়গায় আমি যাই, যেখানে গিয়ে দেখি টমি রক্তে ভিজে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তাকে দেখে যেন কেউ তার বুক চিরে তার অবস্থাটা এমন করে দিয়েছে। আমি যখন এইসব ভাবছিলাম, তখন হঠাৎ করেই আমার নজর সাবিতার দিকে যায়। সে টমির এই অবস্থা দেখে একদম থমকে গিয়েছিল। আমি তাকে সামলাই আর ভিতরে নিয়ে যাই, তখনই আবার বিদ্যুৎ ফিরে আসে। ভেতরে যাওয়ার পর আমি সিয়ামকে দেখতে পাই, সে ভয়ে থরথর করে কাঁপছিল, কিন্তু জানি না কেন
আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তাকে আওয়াজও দেই, কিন্তু তখন তাকে দেখে মনে হচ্ছিল সে এখন পাথরের মূর্তি হয়ে গিয়েছে, যার ভিতরে শুধুমাত্র ভয় ভরা ছিল। তাই আমি ওকে চিৎকার করে ডাকি, শ্যাম। তারপর সে শুনতে পায় আর আমার দিকে তাকায়। জি সাহেব। কি হয়েছে তোমার, আর এইসব কি হচ্ছে? এক নজরে সাবিতার দিকে তাকিয়েছিল, যেন সাবিতাই টমিকে খুন করেছে। শ্যাম, কি হয়েছে, কিছু বলছো না কেন তুমি? কিছু না সাহেব, মনে হয় জঙ্গল থেকে জানোয়ার বেরিয়ে এসেছে। আপনারা ভিতরে চলে যান, বাইরে থাকা ঠিক হবে না। আমি সাবিতাকে নিয়ে ভিতরে চলে যাই। ঘরে যেতেই বেডের উপর শুয়ে এমনভাবে ঘুমিয়ে পড়ে যেন সে খুবই ক্লান্ত। আমিও চিন্তিত হয়ে তার পাশে আমি শুয়ে পড়ি, কিন্তু আমার চোখে একটু ঘুম ছিল না, কারণ যখন থেকে আমরা সেই শর্টকাট পার করেছি তখন থেকে আমাদের সাথে শুধু খারাপ ঘটনাই ঘটে চলেছে। প্রথমে অ্যাক্সিডেন্ট, তারপর রুম নম্বর 307, আর এরপর সাবিতার দুঃস্বপ্ন, আর এখন টমির মৃত্যু। কিছু না কিছু তো করতেই হবে আমাকে। আমি যখন এইসব ভাবছিলাম তখন আমার মনে হয় সাবিতা এসব দেখছে, আমি ঘুমিয়েছি কিনা। তাই আমি ইচ্ছা করে এই ঘুমের নাটক করি, যেন আমাকে ঘুমাতে দেখে সেও ঘুমিয়ে পড়ে। কিন্তু হলো ঠিক এর উল্টোটা। যখনই ওর মনে হয় আমি ঘুমাচ্ছি তখনই ও বিছানা থেকে উঠে দাঁড়ায় আর রুম থেকে বেরিয়ে বাইরের দিকে চলে যেতে থাকে। তার হাঁটা চলা একদম অন্যরকম হয়ে গিয়েছিল, যার কারণে আমি তাকে না থামিয়েই তার পিছনে পিছনে আমি যেতে থাকি। আমি দেখলাম সে পাশের রুমে চলে গিয়েছে। আমি বাইরে থেকে দাঁড়িয়ে তাকে লুকিয়ে লুকিয়ে তাকে আমি দেখতে থাকি। সে না জানি কেন আলমারি থেকে সেই সব কাপড় বের করছিল যেগুলো তার ছিল না, আর নাইবা ওর ওই রকম কাপড় পরার শখ ছিল। সেই কাপড়গুলো সেই আলমারির মধ্যে 4 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল, আর সাবিতা ওই আলমারি থেকেই একটি হোয়াইট কালারের গাউন বের করে পরে নেয়। আমি এই সব দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম, আর আমি বুঝতে পারছিলাম না যে সাবিতা এই পুরনো গাউনটা কেন পরছে। যখন সে বাইরে বের হয় তখন আমি আবার সেই হলের কিনারায় গিয়ে লুকিয়ে পড়ি আর সাবিতাকে বাইরে যেতে থাকতে দেখি। সে ফার্ম হাউসের পেছনে জঙ্গলে যাচ্ছিল, যেখানে সিয়াম টমিকে দাফন করে তার উপর মাটি চাপা দিচ্ছিল। কিন্তু যখনই সিয়াম সাবিতাকে দেখে সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। না জানি সাবিতার শরীরে এত শক্তি কোথা থেকে এসেছিল যে সে পালোয়ানের মতো সিয়ামের গলা ধরে তাকে উপরে উঠিয়ে নিয়েছিল আর তাকে বলছিল, সাবিতার মুখে এমন মরণ আর মৃত্যুর কথা শুনে আমার আত্মা কেঁপে উঠেছিল। আমি নিজেকে সামলাতে পারিনি, তাই চিৎকার করে আমি তাকে ডেকে বলি, সাবিতা এসব কি করছো তুমি? আমি কথা বলতেই সে আর নিজে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আমি দেরি না করেই ওকে আমার রুমের মধ্যে নিয়ে আসি। আমি ওকে বিছানায় শুইয়ে ওর চেহারায় আমি পানির ছিটা দেই, কিন্তু ওর জ্ঞান ফিরে আসছিল না। আমি সিয়ামকে ডাক্তার ডাকতে বলি, কিন্তু ও বলে ডাক্তার দিয়ে কিচ্ছু হবে না সাহেব, কারণ সাবিতা সুস্থ নয়, সে কারো কবলে আছে। এমন অবস্থায় আমি কোনোভাবেই তার কথা মেনে নিতে পারছিলাম না, কিন্তু আমার সামনে যা কিছু হচ্ছিল তা দেখে আমি সিয়ামকেই কোনো উপায় বের করতে বলি। তারপর সে একটি তান্ত্রিকের কথা বলে যে একেবারের জন্য সাবিতার রুহু থেকে ওই আত্মাটিকে বের করে দিতে পারবে, কিন্তু সে এখানে আসতে পারবে না, আমাদেরই তার কাছে যেতে হবে। কিন্তু আপাতত আমরা পাশের চার্চ থেকে পাদ্রিকে ডাকতে পারি। তখন আমার মাথায় শুধু এইটুকুই ঘুরছিল, যেইভাবেই হোক সাবিতার জ্ঞান ফিরাতে হবে আমাকে। তাই আমি সিয়ামকে বলি পাদ্রিকে ডেকে আনতে। আমি পাদ্রির আসা পর্যন্ত সাবিতার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করি, কিন্তু তাতে কোনোই লাভ হল না। পাদ্রি রুমে ঢুকেই বলে, এই রুম খারাপ শক্তির কবলে আছে, এই মেয়েটার জ্ঞান ফেরার আগেই ওকে বেঁধে ফেলো। আমি পাদ্রির এই কথায় বিরোধিতা করে বলি, ফাদার আপনি এসব কি বলছেন,
ও আমার স্ত্রী, ওকে আমি কিভাবে বাঁধব? আমার এ কথা শুনে পাদ্রি বলে, আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসো, ওর জন্য নিজের প্রাণও তুমি দিয়ে দেবে, কিন্তু তুমি যদি ওর প্রাণ বাঁচাতে চাও তাহলে এখনই জলদি ওকে বেঁধে দাও। এসব কথার মধ্যে হঠাৎ দেখি সাবিতার জ্ঞান ফিরে আসতে শুরু করে। কিন্তু কোনো কিছুই আগের মতো নর্মাল ছিল না। সাবিতার চোখ তখনও পুরোপুরি খুলেনি, কিন্তু সে তার শরীর এমনভাবে ঘোরাচ্ছিল যেন কোনো রাবার সেটা। সে তার পেটে বেড়ে ওঠা আমাদের বাচ্চাটার কথাও ভাবছিল না। তার চেহারার রং বদলাতে শুরু করে আর তার পুরো শরীর এমনভাবে ফেটে যাচ্ছিল যেন এটা একটা দেওয়াল। সে ব্যথায় ফুসফুস করতে করতে কিছু একটা বলছিল, যেন সে কাউকে মেরে ফেলতে চাইছে, কিন্তু ওর গলা থেকে একটিও আওয়াজ বের হচ্ছিল না। এইসব দেখে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি কোনো কিছুই বলতে পারছিলাম না। তখনই পাদ্রি সিয়ামকে বলে, এখনই ওর হাত পা বেঁধে দাও। সিয়াম ভয়ে ভয়ে সাবিতার কাছে যায়। সে তার হাত পা বাঁধার জন্য যখনই তার হাত ধরে, তখন সাবিতা সেই হাত দিয়ে তার গলা চেপে ধরে আর তাকে দেওয়ালের দিকে ছুটে ফেলে। সিয়াম ব্যথায় কাতরাতে কাতরাতে সেখানেই পড়ে যায় আর সাবিতা বিছানায় শুয়ে শুয়ে নিজের হাত পাগুলোকে আরো জোরে জোরে ঘোরাতে থাকে। আমি পাদ্রির দিকে তাকিয়ে চিৎকার করে বলি, ফাদার, কি হয়েছে আমার সাবিতার সাথে? আপনি কিছু করছেন না কেন? এভাবে না সাবিতা বেঁচে থাকবে আর নাইবা আমাদের বাচ্চা এই পৃথিবীটা দেখতে পাবে। কোনো এক শক্তিশালী রুহুর কবজায় আছে তোমার স্ত্রী, যে তার শরীরে ঢুকে তারই ক্ষতি করছে। পাদ্রি এ কথা বলতেই সাবিতা চিৎকার করতে করতে নিজের গলা নিজেই চেপে ধরে আর সেটাকে জোরে জোরে চাপতে থাকে। আমি আমার হাত জোর করে পাদ্রির সামনে অনুরোধ করতে শুরু করি, কিছু করুন, আপনি আমার সাবিতাকে বাঁচান প্লিজ। পাদ্রি সামনের দিকে এগোয় আর তার হাতে থাকা ক্রোশ সাবিতার মাথায় ছুঁয়ে দেয়। তারপর গডের কাছে প্রার্থনা করতে শুরু করে। সেই খারাপ আত্মার প্রভাবে সাবিতার পুরো শরীর জ্বলে যাচ্ছিল আর সে ব্যথায় চিৎকার করছিল। তারপর সে পাদ্রির দিকে এমনভাবে তাকায় যে সে ওই পাওয়ারফুল শক্তির প্রভাবে পিছনের দিকে সরে যায়। রুমের মধ্যে একটি আলোর ঝলকানি হয় আর একটি রহস্যময় দেওয়ালের সৃষ্টি হয়। তার ওই পাশে ওই রুমটাই ছিল যেখানে গত রাতে আমরা থেকেছিলাম, হোটেল স্বর্গের রুম নম্বর 307। সাবিতা বিছানা থেকে উঠে ওই পাশে চলে যায় আর বলে, একথা বলতেই সেই রহস্যময় দেওয়াল গায়েব হয়ে যায় আর সেই দেওয়ালের সাথে সাথে আমার স্ত্রী সাবিতাও। কিন্তু যাওয়ার আগে আমি বুঝতে পেরে গিয়েছিলাম আমার স্ত্রী সাবিতার শরীরে কার রুহু ঢুকে আছে, যার কথা ভেবে আমি চিৎকার করে শুধুই এইটুকুই বলি, না কানিকা, তুমি এমনটা করতে পারো না। আমার মুখ থেকে কানিকার নাম শুনে সিয়ামের রুহু কেঁপে ওঠে। তখনই পাদ্রি আমাকে জিজ্ঞাসা করে, এই কানিকাটা আবার কে? কি করেছিলে তুমি ওর সাথে যে সে সাবিতার এই অবস্থা করে দিয়েছে? আমি এখন সব কিছুই বুঝতে পেরে গিয়েছিলাম যে আমার সাথে কি কি হচ্ছে। তাই আমি পাদ্রির চোখে চোখ রেখে বলি, ফাদার, কানিকা আমার জীবনের সেই চ্যাপ্টার যেটাকে আমি আর কখনোই খুলতে চাই না, কিন্তু সে ফিরে এসেছে। কেই কানিকা যে আমার স্ত্রী সাবিতার মাঝে কাল হয়ে ফিরে এসেছে? কেন সে সাবিতাকে তার পেটে থাকা বাচ্চার প্রাণের দুশ্মন হয়ে উঠেছে? এটা কি আমার পাপের শাস্তি ছিল নাকি অন্য কিছু? তা জানতে পারবেন রুম নম্বর 307 ফাইনাল এপিসোডে। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন, হয়তো পরবর্তী রু কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।